টপিক থ্রি আমাদের টপিক থ্রিতে বলা আছে মেট্রিক্সের সমতা অর্থাৎ দুইটি মেট্রিক্স কখন সমান হবে কখন সমান হবে না আমাদের ওই জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাস করব টপিক থ্রিতে তাহলে প্রথমত আমরা খেয়াল করে দেখি আমরা এ একটি মেট্রিক্স নিলাম এবং বি হচ্ছে আরেকটি মেট্রিক্স নিলাম তাহলে এই এ এবং বি মেট্রিক্স দুইটি প্রথমত আমরা বের করব যে ওরা সমান হওয়ার শর্ত কি অর্থাৎ কোন শর্তে দুইটি মেট্রিক্সকে আমরা সমান বলতে পারবো তাহলে শর্ত নাম্বার ওয়ান হচ্ছে অবশ্যই মেট্রিক্স দুইটির মাত্রা বা অর্ডার সমান হতে হবে অর্থাৎ আমরা যদি চিন্তা করি যে এ একটি মেট্রিক্স যার অর্ডার হচ্ছে টু বাই থ্রি তাহলে অবশ্যই অবশ্যই এ মেট্রিক্সের সমান যদি আমরা আরেকটি মেট্রিক্স চিন্তা করতে যাই অর্থাৎ বি মেট্রিক্স তাহলে তারও অর্ডার হতে হবে টু বাই থ্রি যদি এদের অর্ডার সমান হয় তখন এই মেট্রিক্স দুইটি সমান হওয়ার পসিবিলিটি আছে এবার আমরা আরেকটি শর্ত দেখি যে শর্ত নম্বর টু হচ্ছে প্রতিটির অনুরূপ ভুক্তি সমান হতে হবে অর্থাৎ এ এবং বি মেট্রিক্স দুটির তো ফার্স্ট অফ অল অর্ডার সমান হতে হবে এবং ওই মেট্রিক্স দুইটির প্রতিটির অনুরূপ ভুক্তি হতে হবে সমান আমরা যদি একটি এক্সাম্পল খেয়াল করে দেখি আমাদের এখানে এ একটি মেট্রিক্স আছে এবং এ মেট্রিক্সটির অর্ডার হচ্ছে থ্রি বাই থ্রি এর অর্ডার হচ্ছে থ্রি বাই থ্রি এবং এখানে বি হচ্ছে আরেকটি মেট্রিক্স যার অর্ডারও হচ্ছে এখানে থ্রি বাই থ্রি তাহলে এই উদাহরণের মধ্যে প্রথম শর্তটি তারা মেনটেন করে যে এ এবং বি উভয় অর্ডার কিন্তু এখানে সমান এবার খেয়াল করে দেখি যে প্রতিটির অনুরূপ ভক্তি সমান হতে হবে দ্যাট যদি প্রতিটির সমান হয় তখন আমরা বলতে পারবো যে এ এবং বি মেট্রিক্স দুইটি আসলে সমান মেট্রিক্স তাহলে খেয়াল করে দেখি এখানে এর প্রথম কলাম প্রথম সারির উপাদানটি হচ্ছে টু এবং বি এর এখানে উপাদানটিও কিন্তু টু মিন্স এখানে টু আর টু কিন্তু সমান এবার আমরা দ্বিতীয় ভুক্তির দিকে তাকাই এখানে হচ্ছে থ্রি এবং এখানে হচ্ছে থ্রি যদি তৃতীয় ভুক্তির দিকে তাকাই এখানে ফাইভ এখানেও ফাইভ দেন এখানে ওয়ান এবং এখানেও কিন্তু ওয়ান ঠিক তেমনি এখানে জিরো সিক্স এখানেও জিরো সিক্স এবং লাস্টের দিকে আমরা যদি তাকাই মাইনাস ওয়ান টু থ্রি এবং এখানেও কিন্তু মাইনাস ওয়ান টু থ্রি তাহলে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এ এবং বি ম্যাট্রিক্স দুইটির প্রতিটির অনুরূপ ভুক্তি কিন্তু এখানে সমান তাহলে আমরা এখান থেকে একটি কন্ডিশন পাবো সেটা অবশ্যই অবশ্যই বলতে পারবো যে এ এবং বি মেট্রিক্স দুইটি আসলে সমান মেট্রিক্স তাহলে আমরা এখান থেকে কি শিখলাম এখান থেকে আমরা শিখলাম যদি দুইটি মেট্রিক্স সমান বলতে হয় তাহলে তাদের দুইটি শর্ত মেনটেন করে চলতে হবে একটি হচ্ছে অবশ্যই তাদের মাত্রা বা অর্ডার সমান হতে হবে এবং দ্বিতীয় শর্ত হচ্ছে প্রতিটির অনুরূপ ভুক্তি সমান হতে হবে এবার আমরা যদি মেট্রিক্সের সমতার যে একটি এক্সাম্পল দেখি এক্সাম্পল আমার ওয়ানে বলা আসে যে এখানে একটি মেট্রিক্স এবং এই মেট্রিক্স সমান হচ্ছে আরেকটি মেট্রিক্স বলা আছে এক্স এবং ওয়াইয়ের এর মান নির্ণয় করো তাহলে খেয়াল করে দেখি যেহেতু এই মেট্রিক টু অর্ডারের এবং এই মেট্রিক্সটিও টু বাই টু অর্ডারের এবং এদের অনুরূপ ভুক্তি কিন্তু সমান হতে হবে তাহলে আমরা লক্ষ্য করে দেখি এখানে টু এবং এখানেও টু আছে এবং এখানেও টু আছে এখানেও টু আছে কিন্তু এখানে আসছে ওয়াই মাইনাস ওয়ান এবং এখানে আসছে ফোর তাহলে আমরা এখান থেকে কিন্তু একটা কন্ডিশন পাবো বা একটা ইকুয়েশন পাবো সেটি হচ্ছে কারণ যেহেতু এরা সমান মেট্রিক্স তাহলে অনুরূপ ভুক্তি কিন্তু সমান হতে হবে এই শর্তে আমরা লিখতে পারি যে ওয়াই মাইনাস ওয়ান টু ফোর তাহলে আমরা এখান থেকে কিন্তু খুব সহজে ওয়াই ভ্যালুটি বের করতে পারি এবং সেটি হচ্ছে ফাইভ তাহলে আমরা কিন্তু ওয়াই এর ভ্যালুটি পেয়ে গেছি এবার আমাদের কার ভ্যালু বের করতে হবে এক্স এর ভ্যালু বের করতে হবে তাহলে এর ভ্যালু বের করার জন্য আমরা যদি এখান থেকে আরেকটি ইকুয়েশন বের করি সেটি হচ্ছে অবশ্যই ওয়াই হতে হবে তার মানে আমরা লিখতে পারি মাইনাস এক্স টু থ্রি প্লাস ওয়াই তাহলে এখান থেকে আমরা যদি এক্স এর মান ক্যালকুলেশন করতে চাই আমরা এখানে ওয়াই এর ভ্যালু বসিয়ে দিব ফাইভ

খেয়াল করে দেখি এখানে এ একটি মেট্রিক্স দেওয়া আছে সেটি হচ্ছে টু বাই টু অর্ডারের মেট্রিক্স এবং বি আরেকটি মেট্রিক্স দেওয়া আছে সেটি হচ্ছে টু বাই টু অর্ডারের মেট্রিক্স এবং এখানে বলা আছে যে এ সমান বি অর্থাৎ এ এবং বি মেট্রিক্স দুইটি সমান এই শর্ত আরোপ করে আমাদের এ বি এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে হবে তাহলে এবার আমরা আগের মতোই কি করব যেহেতু মেট্রিক্স দুইটি সমান অর্থাৎ এ সমান বি তাহলে এদের অনুরূপ ভক্তিগুলো কিন্তু সমান হতে হবে তাহলে প্রথমত এখানে আসছে এক্স প্লাস ওয়াই আর এখানে হচ্ছে সেভেন তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইজ আকজ টু সেভেন এক নং সমীকরণ দিতে পারি এবং তার নিচে হচ্ছে এক্স মাইনাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই আমরা সি লিখতে পারি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স মাইনাস টু থ্রি এবং একে আমরা দুই নং ইকুয়েশন দিতে পারি খেয়াল করে দেখি এখান থেকে এক নং এবং দুই নং ইকুয়েশন থেকে কিন্তু আমরা এক্স এবং ওয়াই ভ্যালু খুব সহজে ক্যালকুলেশন করতে পারবো অর্থাৎ আমরা যদি এখানে এক আর দুই কে যোগ করে দিই অর্থাৎ ওয়ান প্লাস টু যোগ করে তখন এখান থেকে যোগ করলে আসবে টু এক্স এখান থেকে প্লাস ওয়াই এবং মাইনাস ওয়াই ক্যান্সেল আউট ইজ ইকলস টু সেভেন প্লাস থ্রি দ্যাট মিনস টেন তাহলে এখান থেকে এক্সের ভ্যালু আমরা খুব সহজে ক্যালকুলেশন করতে পারবো সেটি হচ্ছে ফাইভ তাহলে আমরা কিন্তু একটি ভ্যালু পেয়ে গেছি এবং সেটি হচ্ছে এক্সের ভ্যালু এক্স ইজ ইকলস টু ফাইভ এবার আমরা যদি এক নং থেকে দুই নং বিয়োগ করে দেই তাহলে কিন্তু আমরা খুব সহজে ওয়াইয়ের ভ্যালুটিও এখান থেকে পেয়ে যাব তাহলে আমরা এক নং বিয়োগ দুই নং থেকে পাই যদি এক নং থেকে দুই নং বিয়োগ করি তাহলে এখানে এক্স এবং এক্স ক্যান্সেল আউট হয়ে যাবে দেন ওয়াই থেকে মাইনাস ওয়াই বিয়োগ করলে আসবে টু ওয়াই সেভেন থেকে থ্রি বিয়োগ করলে আসবে ফোর দ্যাট মিন্স এখান থেকে আমরা লিখতে পারি ওয়াই টু অর্থাৎ আমরা এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালু কিন্তু এই দুইটা ইকুয়েশন থেকে পেয়ে গেছি এবার আমাদের বাকি রইলো কি আমাদের বাকি রইল এ এবং বি এর মান ক্যালকুলেশন করা তাহলে এ আর বি এর মান ক্যালকুলেশন করার জন্য আমাদের আরো দুইটি ইকুয়েশন লাগবে তাহলে খেয়াল করে দেখি এখানে বলা আছে 6 এবং তার অনুরূপ ভুক্তি হচ্ছে এখানে a plus b তাহলে আমরা এখান থেকে আরেকটি ইকুয়েশন বের করতে পারি সেটি হচ্ছে a plus b 6 এবং যাকে আমরা তিন নং ইকুয়েশন দিতে পারি ঠিক তেমনি ভাবে এখানে আছে 9 তার অনুরূপ ভুক্তি হচ্ছে এখানে ab তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ab এর ভ্যালু হচ্ছে নাইনের সমান হতে হবে এবং যাকে আমরা চার নং ইকুয়েশন দিয়ে ডিনোট করতেছি এবার এখান থেকে আমাদের কিন্তু এ এবং এর মান ক্যালকুলেশন করতে হবে তাহলে এ এবং বি এর মান ক্যালকুলেশন করার জন্য আমরা একটা কাজ করতে পারি আমরা তিন নং সমীকরণকে একটু মডিফাই করতে পারি তিন নং সমীকরণ থেকে আমরা যদি এ অথবা বিয়ের মান বের করে চার নং সমীকরণে বসিয়ে দিই তাহলে খুব সহজে কিন্তু আমরা একটি ভ্যালু পেয়ে যাব তাহলে এখান থেকে আমরা যদি এর ভ্যালু ক্যালকুলেশন করি তাহলে আমরা লিখতে পারি সিক্স মাইনাস বি অর্থাৎ এই b কে যদি শ্রেণী নিয়ে যাই তাহলে হয়ে যাবে মাইনাস এবার এই এর ভ্যালু আমরা যদি চার নং সমীকরণে বসিয়ে দিই তাহলে খেয়াল করে দেখি এখান থেকে আমরা বলতে পারি যে এর ভ্যালু হচ্ছে সিক্স মাইনাস b টু তাহলে এখান থেকে আমরা যদি বিকে গুণ করে দিই ভিতরে তাহলে আসবে সিক্স বি মাইনাস বি স্কোয়ার ইসিকলস টু নাইন এবার সবগুলো আমকে যদি আমরা এক সাইডে নিয়ে যাই তাহলে এখান থেকে লেখা যাবে বি স্কোয়ার মাইনাস সিক্স বি প্লাস নাইন টু জিরো এবার আমরা যদি এখানে একটা ফর্মুলা ফেলি সেটি হচ্ছে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারের ফর্মুলা দ্যাট মিনস এখানে এ স্কোয়ার হচ্ছে বি স্কোয়ার মাইনাস টু ইন্টু এ এ মিনস বি দেন সিক্স থেকে টু এখানে লিখে ফেললে বাকি থাকলো কি থ্রি অর্থাৎ টু ইন্টু থ্রি মানে কত সিক্স দেন প্লাস আমরা এই নাইন লিখতে পারি থ্রি স্কোয়ার তাহলে আমরা এই জিনিসটাকে সূত্র আকারে লিখলাম এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখান থেকে আমরা যদি ফর্মুলাটা ফেলে দিই সেটা হচ্ছে বি মাইনাস থ্রি তার হোল স্কয়ার ইজ ইকলস টু জিরো দেন আমরা যদি উভয় সাইডে রুট করে দিই তাহলে লিখতে পারি বি মাইনাস থ্রি ইজ টু জিরো দেন এখান থেকে আমরা বি এর মান খুব সহজেই পেয়ে যাচ্ছি এবং সেটি হচ্ছে থ্রি তাহলে আমরা কিন্তু এই ক্যালকুলেশন করার পরে এখানে বি এর ভ্যালু থ্রি পেয়ে গেছি এবার আমাদের কাজ হচ্ছে এই বি এর ভ্যালু কে এখানে বসিয়ে দেওয়া তাহলে আমরা কিন্তু খুব সহজ এখান থেকে এর ভ্যালুটি পেয়ে যাব তাহলে আমরা যদি এখানে বি এর ভ্যালু থ্রি বসিয়ে দেই তাহলে আমরা লিখতে পারি এ ইজ ইকুয়ালস টু সিক্স মাইনাস থ্রি দ্যাট এখান থেকে আমরা এর ভ্যালু পাবো থ্রি তাহলে এক্সাম্পল নাম্বার টুতে তে আমাদের যেই মানগুলো বের করতে বলা হচ্ছিল এক্স এবং ওয়াই এর মান আমরা কিন্তু সেই ভ্যালুগুলো এখানে পেয়ে গেছি এর মান থ্রি এর মান থ্রি এক্স এর মান ফাইভ এবং ওয়াই এর মান হচ্ছে টু এবং এই চারটি কিন্তু আমাদের এই ম্যাথের আনসার